আমরা এই লেসনে দেখব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো আমরা যখন অনেকেই আছি যারা কাস্টমাইজিং বলেন, থিম ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশনই বলেন, কাস্টমাইজেশন করার সময় আমাদের ডাটাগুলো কোথায় যে সেভ হয় এই বিষয়গুলো আমরা জানার থাকে না। না থাকার কারণে আমাদের কিন্তু আসলে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট মানে আফসা আফসা থেকে যায়, প্রবলেম বলবো না আফসা আফসা থেকে যায়। যেমন আমরা দেখেন যদি আমরা ক্যাটাগরি পোস্ট করলাম, কিন্তু এই ক্যাটাগরি পোস্টটা পোস্ট করলাম, ডিলিট করলাম, এডিট করলাম, এই বিষয়গুলো কিভাবে হলো আমাদেরকে জানতে হবে। যেমন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেট আপ দেওয়ার সময় দেখাইছিলাম যে কতগুলো টেবিল থাকে, তাহলে এই টেবিলগুলো ডাটা কোথা থেকে আসতেছে, আমরা ফ্রন্ট এন্ডে দিচ্ছি, ব্যাক এন্ডে যাচ্ছে, তাহলে আমরা এই ক্যাটাগরি ডাটা কোন টেবিলের সাথে রিলেটেড এটা আমাদেরকে জানতে হবে, রাইট? যদি জানা থাকে তাহলে আমাদের জন্য বিষয়টা খুব ভালো হবে, কারণ ডিলিট করতেছি কোথা থেকে ডিলিট করতেছি। সামটাইম আমাদের মানে যদি মনে করি যে ড্যাশবোর্ডে আমাদের প্রবেশ করতে পারতেছি না, তখন আমরা ডাটাবেজে ওটা আপডেট এডিট আপডেট ডিলিট করতে পারবো। ঠিক তেমনি পোস্টের ক্ষেত্রে একই কথা, যদি আমরা পোস্ট করতেছি আমাদের পোস্টে কিছু এই পোস্টগুলো কোথায় যে সেভ হচ্ছে, কিভাবে সেভ হচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে। বিশ্বাস করুন যদি না জানা থাকে তাহলে আফসা আফসা জ্ঞান নিয়ে ক্লায়েন্টের কাজ আর রিয়েল লাইফের কাজ করা ভালো হবে না, বা মানে কনফিডেন্স লেভেলটা গ্রো করবে না। তো আমি আপনাদেরকে আবারও বলছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা এমনভাবে শিখতে হবে যেন প্রত্যেকটা স্টেপ আমার দুটোর চোখের সামনে থাকে। তাহলে চলুন এ পর্বে আমরা দেখব ক্যাটাগরি এবং পোস্ট কিভাবে আমরা যখন পোস্ট করি সেগুলো কোন টেবিলের সাথে যে সেভ হয় এবং সেইখান থেকে কিভাবে আমরা ডিলিট আপডেট করতে পারি। তো চলুন এ পর্বে আমরা দেখে নিই কিভাবে এই কাজগুলো করা যেতে পারে। ভাই ব্রাদার, এবারে আমরা আরেকটু ডিপলি চলে যাব। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবো মূলত, এবং কাস্টমাইজেশন যারা শিখবো, সবাইকে বিষয়গুলো আসলে জানা উচিত। কি জানা উচিত? যেমন আমরা এই যে ওয়ার্ডপ্রেসের পোস্ট থেকে ক্যাটাগরিগুলো পোস্ট করলাম, এই পোস্টটা কোন টেবিলে যে জমা হলো, কোথায় যে গেল, আমরা ছেড়ে দিলাম, কে ধরলো, কে আনলো, এগুলো আমাদেরকে মাথার ভিতর বুঝতে হবে, মাথার ভিতরে থাকতে হবে, নাহলে বিশ্বাস করে মনে হবে যে খোলা খোলা মনে হবে। তো এ ব্যাকিনে কী আছে, আমরা ফ্রন্ট এন্ড থেকে ডিজাইন দিকে কাজ করলাম, সে এইখানে আমাদের এইখানে কোনো মেকানিজম আছে ওয়ার্ডপ্রেসের, সেই মেকানিজমের মাধ্যমে এই আমি একটু যেয়ে যদি যাই ওয়ার্ডপ্রেস.org, এখানে হচ্ছে ইউনিক নেম, এইখানের এই এই থিমের এখানে কোনো মেকানিজম আছে তার ওয়ার্ডপ্রেসের ভিতরে, তো সে মেকানিজমের মাধ্যমে সে সেভ করতেছে। ওকে, এখন এই পিএসপির মাধ্যমে সে ওই এইখানে ডাটাগুলো ক্যাচ করতেছে, ক্যাচ করে সে এখানের ডাটা পেজে কোথাও সেভ করতেছে। এখন আমি যদি আবারও বলি, আমরা ইউআই থেকে যে ডাটাগুলো দেই সেই ডাটাগুলো পিএসপির কোনো একটা ফাইলের মাধ্যমে সে কী করতেছে, ডাটাগুলোকে ধরে চেক করতেছে, চেক করে যদি তার শর্তে মেলে, কন্ডিশনে মেলে, রিকোয়ারমেন্টে মেলে, তাহলে সে এইখানে সেভ করতেছে। তো এখন আমরা জেনে নেব ক্যাটাগরি টেবিলের ডাটা কোন কার সাথে রিলেশন, ক্যাটাগরি টেবিলের ডাটা কার সাথে রিলেশন। দেখেন আমরা যখন সেটিং করেছি তখন কিন্তু আসলে দেখছি কার সাথে কী রিলেশন থাকে, ঠিক ক্যাটাগরিও দেখবো কার সাথে রিলেশন। ক্যাটাগরি রিলেশন হচ্ছে টার্মস টেবিলের সাথে, টার্মস এই প্রিফিক্স যে কিছু হতে পারে, ওকে, টার্মসের সাথে পরিচিত। এই দেখেন টার্মস, দেখছেন, এখন দেখেন অর্ডারও, এখানে দেখেন, এখানে আমরা দেখুন অর্ডার চেঞ্জ করে দিলাম না, এখানে দেখেন অর্ডার অনুযায়ী আছে। এখন আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো। যেমন দেখেন এইখান থেকে আমরা এখন যদি চেঞ্জ করে দিই ইউপিডি আপডেট, আপডেট করে দিলাম, ওকে, ইন্টারন্যাশনাল আপডেট, হ্যাঁ ইন্টারন্যাশনাল আপডেট, ঠিক আছে। এবার আমরা এটাকে যদি দেখেন এখানে কী আছে, ইন্টারন্যাশনাল আছে, কী আছে, ইন্টারন্যাশনাল আছে, রিলোড দেই, আসছে ইন্টারন্যাশনাল আপডেট। ঠিক তেমনি আবার যদি এখান থেকে আমরা এটাকে আবার এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করে এখান থেকে একটু আপডেট, ওকে, আপডেট ফ্রম ইউআই লেখে, এবং দেখেন এখানে কি কি আছে, ইন্টারন্যাশনাল আপডেট, আমরা এখানে আপডেট দেই, দেখেন আমাদের এখানে চলে আসতেছে, যদি আবার রিলোড দেই ইন্টারন্যাশনাল আপডেট, ওকে। তো এই ছিল, আমাদেরকে বুঝতে হবে আমরা প্রত্যেকটা যখন কাস্টমাইজেশনই করবো, মনে করেন যে আপনি আমার কাস্টমাইজেশনের সেশনের স্টুডেন্ট, আমার ডেভেলপমেন্ট সেশন স্টুডেন্টকে জানতেই হবে, ম্যারাথন স্টুডেন্টকে জানার কোনো বিকল্প নেই,
প্রত্যেকটা টেবিলের রিলেশন, প্রত্যেকটা টেবিলের কোথায় কাজ করে এগুলো আমাকে জানতে হবে। না জানলে, ব্যাকএন্ড না জানলে আমরা ডেভেলপমেন্টে মজা পাবো না। ওকে, কিন্তু এখন যদি আপনি এই ভিডিওটি কাস্টমাইজেশনের আমার মেম্বার হয়ে থাকেন তাহলেও আপনাকে জানতে হবে, একদম ইজি। তো আমরা জানলাম ক্যাটাগরি কীভাবে কোন টেবিলের সাথে রিলেশন হয়। এবার আমরা দেখব পোস্ট। আমাদের দেখেন এখানে যে পোস্টগুলো আছে, পোস্টের অনেক ইনফরমেশন আছে। তো কিন্তু আমরা এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি শুধুমাত্র টাইটেল, অথর, ক্যাটাগরিজ, ট্যাক্স আর ডেট এবং থাম্বনেইল। তো এইটা কোন টেবিলের সাথে যে রিলেশন বিল্ড আপ করছে, কার সাথে আছে, রাইট? তো সেই এইটা কোন টেবিলে সেভ হচ্ছে ডাটাবেজের। আমরা যখন এখানে অ্যাড নিউতে ক্লিক করি, অ্যাড নিউতে ক্লিক করে এইখানে যে আমরা ফর্ম ইউআই দিলাম, ইউআই থেকে এই পিএসপি ডাটাবেজ অর্ডপ্রেস তার মেকানিজমের মাধ্যমে সে ডাটাগুলো ভেরিফাই করতেছে, ঠিক মতন আদেশ নিচ্ছে, সেগুলো চেক করতেছে, যদি শর্ত সব কিছু মেলে তাহলে সে ডাটাবেজে সেভ করাচ্ছে। ডাটাবেজের কোন টেবিলে সেভ করাচ্ছে? ডাটাবেজের পোস্ট টেবিলে সেভ করাচ্ছে। কোন টেবিলে? পোস্ট টেবিলে সেভ করাচ্ছে। দেখেন এই দেখেন হ্যালো ওয়ার্ড। হ্যাঁ, এখন এই পোস্ট টেবিলে, আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে আইডি, মানে আইডি আইডি এটা আমরা যারা আমরা পিএসপি ডেভেলপমেন্ট করবো, পিএসপি শিখবো, তারা কিন্তু বুঝতে হবে। তো প্রাইমারি কি? এটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে অথর আইডি। অথর মানে হচ্ছে আমরা যে ইউজারটি ছিল, ইউজার, সেখানে ইউজারের আইডি কত, প্রত্যেকটা চেনার জন্য একটা স্পেসিফিক নাম না, স্পেসিফিক আইডি ইউজ করা হয়। তো এটা হচ্ছে অথরের আইডি। তো এখন যে অথর, যখন আমরা ইউজার ম্যানেজমেন্টে যাবো, ইউজার দেখবো, তখন আমি দেখবো যে ইউজারের ডাটা কোথায় সেভ হচ্ছে। সেইখানে একটা এইরকম বাম্পাসে একটা আইডি থাকবে, সেই আইডিটা এখানে জমা হচ্ছে। ওকে, এটা হচ্ছে পোস্ট ডেট, পোস্টের ডেট, এটা হচ্ছে পোস্টের ডেট, ঠিক আছে? এটা হচ্ছে ডেট, অনেকগুলো ডেট আছে, ডেট ফরম্যাট, পোস্ট ডেট, পোস্ট ফরম্যাট, পোস্ট কন্টেন্ট, পোস্টের টাইটেল, এখানে টাইটেল ডিটেলসগুলো এখানে আসবে। এখানে দেখেন হচ্ছে যে পোস্টের এসআর আছে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্যাটাস কী অবস্থা, এই দেখেন স্ট্যাটাস, দেখছেন আমরা যে স্ট্যাটাসটা এখান থেকে শিখছিলাম। ওকে, এখান থেকে শিখছিলাম যে পোস্টের স্ট্যাটাস কী থাকবে। ওকে, স্ট্যাটাস, তো ঠিক সেই বিষয়টা কিন্তু আমরা ডাটাবেস থেকে মেনটেন করতে পারি। এবার কমেন্টস, কমেন্ট ওপেন, কখনো কখনো কমেন্ট ক্লোজ থাকে, কখনো কখনো ওপেন থাকে, তো কোনটা ক্লোজ আছে, কোনটা ওপেন আছে, ওকে, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। ওকে, পোস্টের নেম, পোস্টের নেম কী, এখানে স্ল্যাগের নামটা মূলত শো করে, পোস্টের নামটা মূলত এখানে স্ল্যাগ হিসেবে শো করে। ওকে, এবং এখানে দেখেন, এখানে মডিফাই, এখানে মডিফাই ডেট, হ্যাঁ, কত কীভাবে মডিফাই হয়েছে, হ্যাঁ, পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই ডেট, সবগুলো মোটামুটি এখানে আছে। ওকে, একটা জিওআই আইডি থাকে, একটা ইউনিক আইডি থাকে, প্রতিটা একটা ইউনিক আইডি থাকে, এটা হচ্ছে জিওআই আইডি। ওকে, তো তারপর এদিকে দেখেন, আমরা এদিকে দেখতে পাচ্ছি পোস্ট টাইপ, পোস্ট টাইপ কি, পোস্ট টাইপ হচ্ছে আমাদের অনেকগুলো পোস্ট টাইপ থাকবে, পাঁচটার মতন পোস্ট টাইপ আছে। তো সেই পোস্ট টাইপগুলো এখানে থাকবে। তো এক নম্বর হচ্ছে পোস্ট, এক নম্বর হচ্ছে পেজ, এক নম্বর হচ্ছে নেভিগেশন, এক নম্বর হচ্ছে রিভিশন, এক নম্বর হচ্ছে অ্যাটাচমেন্ট, এই ধরনের কয়েকটা পোস্ট টাইপ আমাদের আছে। তো পোস্ট টাইপ, এখানে পোস্ট টাইপগুলো শো করবে। আর এখানে পোস্টের মাইন টাইপ, পোস্টের মাইন টাইপ বলতে হচ্ছে সেই পোস্ট, মনে আমরা ইবি কোনো একটা ফাইল দিলাম, মনে করেন যে সে পিডিএফ দিলাম, তাহলে তার মাইন টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন। ইমেজ যদি কোনো ছবি দেয় তাহলে ইমেজ দিয়ে অবলিক সেই এক্সটেনশন জেপিজি বা পিএনজি, যেটাগুলো শো করবে। কমেন্ট, দেখেন কমেন্ট কাউন্ট নামে যে কলমটি আছে, সেই কলমে শো করবে যে কয়টা কমেন্ট হয়েছে, একই পোস্টে কয়টা কমেন্ট হয়েছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে হবে আমাদেরকে, কোথায় আসছে এগুলো বুঝতে হবে। তো আমরা এই পর্বে আমরা জেনে নিলাম যে আমরা যে আমরা মানে আন্দাজে মান্দাজে করলাম না, আন্দাজে যে যে ক্যাটাগরি আর পোস্ট যে করলাম সেইগুলো কোথায় যে সেভ হলো সে বিষয়গুলো আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, ভাই ব্রাদার, তাই না? জি। তাহলে আমরা যদি এখানে আবার একটু একটা কাজ করি যে সে হ্যালো ওয়ার্ডটাকে এডিট করি, হ্যালো ওয়ার্ড লিখবো না, লিখবো আল্লাহ মহান। ওকে, আপডেট, আমরা আপডেট দেই, আপডেট দিয়ে এটাকে যদি একটু রিলোড দেই, হ্যালো ওয়ার্ডটা কোথায় চলে যাবে, আর থাকবে না, আল্লাহ মহান, দেখছেন? তাহলে আমরা দুইটা কাজ করছি, ফর্ম থেকে, ইউআই থেকে, এবং ব্যাকএন্ড থেকে কীভাবে কোথায় যাচ্ছে, কার সাথে সেভ হচ্ছে, কে ধরতেছে, কে ভালোবাসতেছে, কে ধরতেছে, কে ছেড়ে দিচ্ছে, এই বিষয়গুলো জেনে নিলাম। কিন্তু জেনে নিতে হবে, কারণ আমাদের যখন খুব বেশি আটকে যাব, দেখা যাচ্ছে যে ফন্টিনে কাজ করতেছে না, তো ভিতর থেকে যে ডেভেলপমেন্টের পার্টে আমরা চেঞ্জ করে দিয়ে আসতে পারি, বা মডিফাই করে লাগতে পারে, বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে, লাগার দরকার নেই, কিন্তু আমার ভিতর থেকে ক্লিয়ারেন্সটা দরকার যে আমি যে কাজটা করতেছি সেই কাজটা কোথায় যাচ্ছে। আমি আবারও বলতেছি, আমার এই কাস্টমাইজেশন সেশনগুলোতে মূলত
এই লেসনগুলো তৈরি হচ্ছে মূলত ডেভেলপমেন্ট পার্টে, যে কখনো যেন খুব বেশি ডিপলি না জানতে, মানে ডিপলি যখন চিন্তা করবো তখন যেন খুব মাথার উপরতে না যায়। এই জন্য আমি কাস্টমার জন্য যখন যেভাবে শেখাচ্ছি একদম ফুল স্ট্যাক চিন্তা করে আমার টিউটোরিয়ালগুলো করা। তো এই জন্য যারা শুধুমাত্র কাস্টমাইজেশনের জন্য এই লেসনগুলো দেখতেছেন তাদেরও একসময় ডেভেলপমেন্ট শিখতে হবে, তখন কিন্তু এগুলো খুব কাজে লাগবে। এবং এখনও যদি কাস্টমাইজেশন শেখার ক্ষেত্রে এই লেসনগুলো দেখেন তাহলে আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা ভালোভাবে গ্রো হবে।